দেশে চলমান মাদক অভিযান ও কোটা আন্দোলন নিয়ে হুলস্থুল লাগিয়ে মানুষের মনোযোগ অন্যদিকে নিয়ে গেছে সরকার। আর এই জিনিসটাই সরকার খুব ভালোভাবে করতে পেরেছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। তিনি তার ফেসবুকে লিখেছেন, একটা জিনিস সরকার খুব ভালোভাবে করতে পেরেছে, মাদক অভিযান, কোটা আন্দোলন, এ সব নিয়ে হুলস্থুল লাগিয়ে খালেদা জিয়ার মতো একজন তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রীর প্রতি অবিচারের অভিযোগ থেকে মানুষের মনোযোগ অন্যদিকে সরিয়ে দিতে পেরেছে। আসিফ নজরুল বলেন, এটা কি রাজনৈতিক বুদ্ধিমত্তা নাকি শয়তানি, তা নিয়ে অবশ্য প্রশ্ন আছে সমাজে। তার এই স্ট্যাটাসের পর অনেকেই তাদের মতামত জানিয়েছেন, তাদের মধ্য থেকে কয়েকজনের মতামত তুলে ধরা হলো। খোকন মোহাম্মদ ইউসুফ লিখেছেন, ক্ষমতায় থাকার ফন্দি, যদিও এসব কাজ ফেসিবাদীরাই করে থাকে, কারণ এতে জনসমর্থন থাকে না। মোহাম্মদ আল মুনতাসির বলেন, বাংলাদেশের রাজনীতি এখন শয়তানের কারখানা হয়ে গেছে, এখানে শয়তানিতে যে যত আগে সেই তত বড় রাজনীতিবিদ। শাহ মহিউদ্দিন শাহিন মনে করেন, ঘটনা ঘটিয়ে নতুন ঘটনার সূত্রপাত করতেও ওরা সিদ্ধহস্ত, মানুষকে নিত্য নতুন ঘটনা পেছনে কেবল দৌড়াচ্ছে ওরা, এর সমাপ্তি কবে হবে কে জানে। সাব্বির আহমেদ উসমানী বলেছেন, শয়তানি হোক আর বুদ্ধিমত্তা হোক, সরকার এতে সফল এবং বিএনপি এতে চরম বিফল।